সূর্য ডুবতে বসেছে, চারিদিকে ধীরে ধীরে আঁধার ছেয়ে যাচ্ছে। মানুষ ব্যস্ত ভঙ্গিতে পা চালিয়ে নিজে গন্তব্যের উদ্দেশ্যে চলছে। মিমি যত সম্ভব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আজ তার দেরি হয়ে গিয়েছে, নিশানটা আজ তাকে ছাড়তেই চাইছিল না। বহু কষ্টে তাকে বুঝিয়ে চলে এসেছে, সেমিস্টারের পরীক্ষা শেষ, এখন সে অফিস আর নিশানকে পড়িয়েই দিনাতিপাত করছে। বর্তমানে সে একটা নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটছে, রিক্সা পায়নি সে। হঠাৎ করে একটা কালো রঙের গাড়ি তার পথ আঁকলে দাঁড়ালো। মিমি ভরকে গিয়ে হাঁটা থামিয়ে দিল। আশেপাশে কেউ নেই। মিমির ভয়ে বুক কাঁপছে। গাড়ির মধ্যে থেকে কয়েকটা লোক এসে তাকে ধরে ফেললো। মিমি চেঁচামেচি শুরু করে দিল। কারা আপনারা, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। কারোর কানে তা গেল না। মিমি পুনরায় চেঁচায়, কেউ আছেন, সাহায্য করুন আমাকে, কেউ আছেন। মিমির চেঁচানো কাজে দিল না। তারা তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল, অতঃপর মুখে রুমাল চেপে ধরল। মিমি জ্ঞান হারালো, তার ব্যাগ সহ সব কিছু রাস্তায় পড়ে রইল। চিন্তিত হয়ে বসে আছেন মিসেস মুক্তা। মিমি এখনো বাড়িতে ফেরেনি। রিহা তাকে এক নাগারে ফোন করে যাচ্ছে, কিন্তু কেউ তুলছে না। বাজতে বাজতে কেটে যাচ্ছে। রিহা বলল, আপু এখনো ফিরছে না কেন? আমি কি তানি আপুকে কল দিয়ে দেখবো, যদি কিছু জেনে থাকে? মিসেস মুক্তা জড়ানো গলায় বললেন, হ্যাঁ তাই দিয়ে দেখ। রিহা তানিয়াকে কল লাগায়। তানিয়া রিসিভ করে সহাস্যে বলল, কি হলো রিহু, এতদিন পর আমার কথা মনে পড়ল? রিহা তানিয়ার কথাকে পাত্তা না দিয়ে উত্তেজিত হয়ে বলল, আপু কি তোমার সাথে আছে তানিয়াপু? তানিয়া অবাক হয়ে বলল, না মিমু তো আমার সাথে নেই, তাছাড়া আজ তো ওর সাথে আমার কথাই হয়নি। রিয়া ফুপিয়ে উঠে বলল, আপু বাড়ি ফেরেনি, অনেকবার কল দিয়েছি কেউ ধরেনি, আমার আপু কোথায় গেল? তানিয়া দুশ্চিন্তায় পড়ে গেল। মিমি কাউকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। তানিয়া রিহাকে বলল, তুমি চিন্তা করো না, আমি আসছি। তানিয়া ফোন কাটে দিয়ে তৎক্ষণাৎ মেঘকে নিয়ে বেরিয়ে পড়ল। মেঘ বাড়িতেই ছিল। মিমিদের বাড়িতে এসে দেখলো মিসেস মুক্তা ও রিহা কান্নাকাটি করছে। তানিয়াকে দেখে তাদের কান্না যেন বেড়ে গেল। তানিয়া তাদের সামলাতে পারছে না। এরই মধ্যে মিসেস মুক্তা অসুস্থ হয়ে পড়লেন, তার প্রেশার ফল করেছে। মেঘ তাকে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। অতঃপর ডাক্তারকে কল দিয়ে আসতে বলল। তানিয়া কেঁদে উঠে তাকে বলল, মিমু কোথায় গেল মেঘ? তুমি যেখান থেকে পারো আমার মিমুকে এনে দাও। সে নিজের চোখ মুছে পাশে দাঁড়িয়ে থাকা কান্নারত রিহাকে আঁকলে নিল। তার চোখ মুছিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদছ কেন পাগলি, তোমার আপু ঠিক চলে আসবে দেখো। আর তুমি কাঁদলে আন্টিকে কে দেখবে বলো? তুমি না শক্ত মেয়ে, কেঁদো না। তানিয়া বলছে ঠিকই, কিন্তু তার নিজেরই চোখ বারংবার ভিজে যাচ্ছে। মেঘ নিজেও অনেক চিন্তায় পড়ে গিয়েছে। ডাক্তার এসে মিসেস মুক্তাকে দেখে ঘুমের ইঞ্জেকশন দিলেন এবং তাকে চিন্তা করতে বারণ করলেন। চিন্তা করলে ইনি আরও অসুস্থ হয়ে পড়বেন। মেঘ কাইফকে কল করল। কাইফ রিসিভ করে বলল, বল মেঘ, তুমি কোথায় ভাইয়া? আমি অফিসে, কেন কি হয়েছে? মিমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া, সে বাড়িতে ফেরেনি। যে 6টার মধ্যে চলে আসে এখন 9টা বাজতে চললো, এখনো আসেনি। কাইফের অভিব্যক্তি বোঝা গেল না, সে কল কেটে দিল। তার প্রায় 15 মিনিট পর কাইফ হাজির। যেখানে সময় লাগে আধ ঘন্টা, সেখানে কাইফ অর্ধ সময়ে চলে এসেছে। মেঘ বিস্ময়ে হা হয়ে আছে। কাইফ মিমের মায়ের কাছে গেল, সে বর্তমানে ঘুমিয়ে আছে। কাইফ তাকে আগে দেখেনি, এই প্রথম দেখলো তাও এমন পরিস্থিতিতে। কাইফ হঠাৎ করে নিজের মায়ের কথা মনে পড়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে রিহা ও তানিয়াকে বলল, তোমরা চিন্তা করো না, মিস মিমিকে ঠিকই পাওয়া যাবে, তোমরা ওনার খেয়াল রেখো, আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। বলে সে মেঘকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেল। পুলিশ 24 ঘন্টার হওয়ার আগে রিপোর্ট লিখতে চাইলেন না। কাইফ রাগারাগি করতে নিলে মেঘ তাকে ধরে বাইরে নিয়ে এলো। কাইফের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় গেল মিমি? কাইফ বুকের মধ্যে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। সে মেঘকে বলল, মেঘ তুই চলে যা, ওখানে 3 জন একা আছে, ওদের দেখ গিয়ে। তুমি যাবে না ভাইয়া? হ্যাঁ আমি একটু পরে আসছি, তুই গাড়ি নিয়ে চলে যা। কাইফ চোখ রাঙিয়ে বলল, আমি তোকে কোনো প্রশ্ন করতে বলিনি, যা বলেছি তাই কর। অজ্ঞতা মেঘ বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে গেল।
কায়েব সেদিকে তাকিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো। ধীরে ধীরে জ্ঞান ফিরছে মিমির। সে পিট পিট করে চোখ মেলে অপরিচিত জায়গায় নিজেকে আবিষ্কার করলো। এটা কোনো পরিত্যক্ত জায়গা। সে খেয়াল করে দেখলো তার মতো অনেক মেয়ে এখানে আছে। সকলেরই তার মতো হাত পা বাঁধা, তারা গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। মিমি বুঝলো যে সে পাচারকারী চক্রের হাতে পড়েছে। তার চোখ ভেঙে কান্না আসতে চাইল। তার কিছু হয়ে গেলে মা বোনের কি হবে, তাদের কে দেখবে? মিমি কান্না আটকাতে পারল না, কেঁদেই দিল, সাথে চিৎকার চেঁচামেচি শুরু করলো। পাহারা দেওয়া লোক এসে ধমকে উঠে বলল, এ মেয়ে চুপ, একদম চুপ করে থাক। মিমি কেঁদে কেঁদে বলল, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন। চুপ না হলে জানে মেরে ফেলবো শালী। মিমি তবুও থামে না, লোকটা তেড়ে এসে তাকে কষিয়ে থাপ্পড় মারে। ফলস্বরূপ সে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। সেভাবেই কাঁদতে লাগে আর চেঁচায়। এর মধ্যে তাদের বস এসে হাজির। সে গম্ভীর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? বস মেয়েটা তখন থেকেই চেঁচিয়ে যাচ্ছে, এত করে থামতে বলছি থামেই না। বস ইশারা করে মিমিকে সোজা করে বসাতে বলল। লোকটি মিমিকে সোজা করে বসিয়ে দেয়। বস মিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অবশ্যই তার নোংরা দৃষ্টিতে। মিমির নারী দেহ তার মনে ধরল। একবার যাকে তার মনে ধরে তাকে ভোগ না করা পর্যন্ত সে ছাড়ে না। সে বিশ্রী হেসে বলল, বাহ, মালটা তো জোস তেজো আছি দেখছি। একে আমার রুমে পাঠিয়ে দে, একে টেস্ট না করে পাচার করাটা বোকামি, যা নিয়ে যা। লোকটা মিমিকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। বস লোকটা আর কেউ নয়, রায়হান তালুকদার। অনেক আগে থেকে সে নারী পাচারকারীদের বস। এছাড়াও তার অনেক অনৈতিক কারবার আছে। মোবারক তালুকদার এখন মোটামুটি সুস্থ, তবে কিং এর ভয়ে তিনি চুপসে আছেন, মেয়েদের দিকে ভুলেও তাকাচ্ছেন না। প্রতিজ্ঞা করেছেন সব খারাপ কাজ ছেড়ে দেবেন, তারপর হজ করতে যাবেন। কিং এর ভয় তাকে পুরোপুরি কাবু করে ফেলেছে। তিনি ছেলেকে বলেছিলেন, এইসব কাজ ছেড়ে দে রায়হান, কিং এর হাতে পড়লে বাঁচতে পারবি না, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার কথা শোন। কে শোনে কার কথা? রায়হান তার কথা শোনেইনি, এমনই ভাব করেছিল। রায়হান দমে যাবার পাত্র নয়, সে তার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। এইসব কাজ করলে শুধু টাকা আর টাকা। হ্যাঁ, তো টাকা তো কোনো মূর্খই হাতছাড়া করে। রায়হান তো মূর্খ নয়, কিং সামনে আসলে সে ঠিক তাকে দেখে নেবে। সে কোনো কিং ফিংকে ভয় পায় না। সে মুখ বিকৃত করে বলল, আমার সামনে একবার আয় কিং, রায়হান তালুকদার তোকে দেখে নেবে। সকলে তোকে ভয় পেল, রায়হান তালুকদার তোকে ভয় পায় না। সে মেয়েগুলোর দিকে তাকিয়ে পুনরায় বিশ্রী হেসে চলে গেল। বর্তমানে তারা সমুদ্র বন্দরের আশেপাশে খুবই গোপন জায়গায় ঘাঁটি গেড়েছে, যেন পুলিশে ঘুণাক্ষরেও টের না পায়। ধরে নিয়ে আসা যে মেয়েকে তার ভালো লাগে তাকে সে ভোগ করে, অতঃপর তাকে পাচার করে দেয় বিদেশে। মিমির হাত পা খুলে একটা রুমের মধ্যে ফেলে রেখে গিয়েছে লোকটা। মিমি চারপাশে তাকায়, পরিষ্কার একটা রুম, একটা বিছনা সহ কিছু আসবাবপত্র, বলতে গেলে থাকার জন্য উপযোগী একটা রুম। এখানে তাহলে এদের বস থাকে? মিমি খুবই দুর্বল অনুভব করছে। এখন কটা বাজে? কতক্ষণ সে এখানে বন্দি আছে সে জানে না। আর কি কখনো পরিবারের সাথে দেখা হবে না? তার মা রিহা, তানি আর মিস্টার খান, তার সাথেও কি আর দেখা হবে না? তার গম্ভীর মুখের দর্শন কি আর পাওয়া হবে না? মিমি ফুপিয়ে কেঁদে ওঠে, পাগলের ন্যায় বের হবার চেষ্টা করে, কিন্তু বের হবার কোনো পথই খোলা নেই। মিমি হাল ছেড়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে থাকে। হুট করে দরজা খোলার শব্দ হয়। মিমি তাকিয়ে দেখে মুখে বিশ্রী হাসি নিয়ে রায়হান প্রবেশ করছেন। দরজাটা পুনরায় বন্ধ করে দিয়েছে। তার নোংরা দৃষ্টি মিমির সর্বাঙ্গে বিচরণ করছে। মিমি ভয়ার্তক দৃষ্টিতে রায়হানের দিকে তাকালো। রায়হান তার দিকে এগিয়ে আসছে। মিমি আকুতি করল, আমার সর্বনাশ করবেন না দয়া করে, ছেড়ে দিন আমাকে। রায়হান এগোতে এগোতে বলল, এই রায়হানের দৃষ্টি একবার যার দিকে পড়েছে রায়হান তাকে ছাড়েনি সুন্দরী, তোমাকে ছাড়ার প্রশ্নই আসে না। রায়হান মিমির দিকে হাত বাড়াতে নিলে সে সরে যায়। রায়হান এগোই, মিমি চিৎকার করে ওঠে। রায়হান বিরক্ত হয়ে তার মুখ চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যা হচ্ছে চুপচাপ দেখে যা, এমনি তো বাঁচতে পারবি না, কাল রাতেই তোদের সবকটাকে পাচার করে দেব। মিমি গায়ের সবটুকু শক্তি দিয়ে রায়হানকে ধাক্কা মারে। রায়হান ধপ করে বিছানায় পড়ে যায়। মিমি বিছানা থেকে নেমে
দরজা ধাক্কাতে থাকে। কেউ আছেন, দরজাটা খুলে দিন প্লিজ। রায়হান পেছন থেকে তেড়ে এসে মিমির চুলের মুঠো করে ধরে। ব্যথায় মিমি কুঁকড়ে ওঠে। রায়হান তাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারে। মিমি হুমড়ি খেয়ে পড়ে যায়। ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। রায়হান পুনরায় আঘাত করে। দুর্বল মিমি নেপিয়ে পড়ে। রায়হান তার চুলের মুঠি ধরে হিসি হিসিয়ে বলল, খুব তেজ না তোর, আজ তোর সব তো জমি ছুটাবো। মিমি প্রাণপণে ছাড়া পাবার চেষ্টা করে, কিন্তু পারে না। রায়হান তাকে বিছানায় ছুঁড়ে মারে। তার উপর ঝাঁপিয়ে পড়তে নিলে এই বিকট শব্দে দরজা ভেঙে যায়। রায়হান পিছু ফিরে হতভম্ব হয়ে যায়। কালো পোশাকধারী একজন দাঁড়িয়ে আছে, মুখটা যার মুখোশে ঢাকা। রায়হান চমকিত কণ্ঠে আওড়ালো, কিং! কিং তার বুক বরাবর লাথি মারে। রায়হান ছিটকে দূরে গিয়ে পড়ে। কিং লাগাতার তাকে লাথি মারতে থাকে। হিংস্র কিং এর আঘাতে কাতরাতে থাকে রায়হান। কিং তার গাল চেপে ধরে বলল, চুপ করে ছিলাম বলে কি ভেবেছিলি, ছাড়া পেয়ে যাবি? কিং এর হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ, জানোয়ার! কিং তার নাক বরাবর ঘুষি মারে। অতপর তার লোকেদের ইশারা করে রায়হানকে নিয়ে যেতে বলে। তারা আত্মরা রায়হানকে ধরে নিয়ে যায়। কিং আগে থেকেই খোঁজ পেয়েছিল নারী পাচারকারী চক্রে। আছে নিজের দল বলে নে হাতে নাতে ধরল। একটু পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নেবে। কিং লম্বা শ্বাস নিয়ে বিছানায় পড়ে থাকা মিমির দিকে এগিয়ে গেল, তাকে ধরে বসল। মিমি নিভু নিভু চোখে এক পলক তাকে দেখে চোখ বন্ধ করে নিল। জ্ঞান হারাল সে। কিং তাকে বুকের মাঝে আঁকলে নিল। কিং প্রস্থান করার পরপরই পুলিশরা জায়গাটা ঘিরে ফেলল। প্রতিটি মেয়েকে নিজেদের বাড়িতে সুস্থভাবে পৌঁছে দিল। কেউ একজন পুলিশ ইন্সপেক্টরকে ইনফর্ম করেছিল, কিন্তু তার পরিচয় সম্পর্কে ইন্সপেক্টর অবগত নন। সকলে সেই অজ্ঞাত ব্যক্তির কাছে চিরঋণী। মিমি চোখ খুলে নিজেকে নিজের বাড়িতে নিজের রুমে আবিষ্কার করল। হাত পুরো শরীর ব্যথা করছে। নড়তে গিয়ে হাতে ব্যথা অনুভব করল। মৃদু শব্দে ব্যথাতুর আওয়াজ করল। তার হাতে সেলাইন দেওয়া। তার আওয়াজে তৎক্ষণাৎ হুড়মুড় করে তানিয়া আর রিহা তাকে ঘিরে ধরল। তানিয়া প্রশ্ন করল, কি হয়েছে মিমু, কোথায় ব্যথা করছে, বল আমাকে। পাশ থেকে রিহা বলল, আমাকে বলো আপু, ডাক্তারকে আসতে বলবো। আমি এখন ওই মেয়েকে ডাক্তার নিয়ে আসতে বলছি। মিমি দুর্বল কণ্ঠে বলল, ব্যস্ত হোস না তানি, আমি ঠিক আছি, একটু পানি খাবো, গলা শুকিয়ে গিয়েছে। তানিয়া তাকে আলতো করে তুলে পানি খাইয়ে দিল। মিমি বালিশে মাথা ঠেকিয়ে বলল, মা কোথায়? আন্টি তোকে এভাবে দেখে কাঁদছিলেন অনেক, তাই তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। মিমি স্বস্তির শ্বাস ফেলল, কিছু মনে পড়ার ভঙ্গি করে বলল, আমি এখানে কিভাবে এলাম তানি, আমাকে কে এনেছে? রিহা পাশ থেকে বলে উঠল, পুলিশে তোমাকে বাঁচিয়েছে আপু, সেখানে থেকে কাইব ভাইয়া তোমাকে নিয়ে এসেছে। মিমি কিছু বলল না। ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে ভাবে তখন কে ছিল, পুলিশ যাওয়ার আগে ওখানে কেউ গিয়েছিল যে মিমিকে বাঁচিয়েছে, কিন্তু কে? মিমি তাকে দেখেনি, নিভু নিভু চোখে শুধু এইটুকু দেখেছিল যে তার মুখ একটা মুখোশ দিয়ে ঢাকা। তারপরে মিমির আর কিছু মনে নেই। তানিয়া সেদিনের মতো চলে গেল। মেঘ মিমির সাথে একবার কথা বলে তানিয়াকে নিয়ে চলে গেল, কিন্তু কায়েব মিমির সাথে দেখা করলো না। মিমি তাকে মনে মনে খুঁজছে, কিন্তু তার দেখা পায়নি। এতে তার কিঞ্চিত মন খারাপ হলেও সে তা গিলে ফেলল। সকাল সকাল বাইরে হইচই শুনেই ঘুম ভেঙে গেল মিমি। সে উঠে দুর্বল শরীর টেনে নিয়ে বাইরে গেল। বসার ঘরে অনেক মানুষ ভিড় করেছে, অধিকাংশ তাদের প্রতিবেশী। হঠাৎ করেই তাদের বিষবাক্য শুনে মিমির হৃদয়ের সাথে কান জ্বলে উঠল। এই নষ্টা মেয়েকে কিভাবে ঘরে তুলতে পারলো মুক্তা? আমার মেয়ে হলে তার গলা টিপে মেরে ফেলতাম। এমন নোংরা মেয়ে আমাদের এলাকায় থাকতে দেব না। হয় তোমার মেয়ে দূর করো, নয়তো সপরিবারে এলাকা ত্যাগ করো। মিমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মিসেস মুক্তা একপাশে দাঁড়িয়ে মুখে আঁচল গুঁজে কেঁদে যাচ্ছে। রিহা মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তার হাতে ফোন, আর ফোনের ওপাশে তানিয়া রাগে ফুসছে। মিসেস মুক্তা তাদের অনুনয় বিনয় করলেন, আপনারা বিশ্বাস করুন,
আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি, সে সত্যিই বিপদে পড়েছিল। হ্যাঁ, মেয়ের দোষ থাকতে তো এখন এসব কথা বলবাই, আমরা কোনো কথা শুনছি না, যে কোনো একটা কথা মানতেই হবে। মিমির ইচ্ছে কোল্ঠা মরে যেতে, তাকে জঘন্য অপবাদ দিচ্ছে সকলে, তার বাবা বেঁচে থাকতে কি সুন্দর বাকবকুম করত সকলে। বাবা মারা যাওয়ার পর থেকে তারা এক ঘরে হয়ে আছে, প্রতিবেশীরা ভুলেও খোঁজ খবর নিতে আসেনি, অথচ আজ দেখো একটা কথা শুনেছে তাই নিয়ে শোনাতে চলে এসেছে। মিমি কি করবে জানে না, সে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল, যেন সে জীবন্ত পুতুল। তন্মধ্যে একজন প্রস্তাব রাখলো, একটা কাজ করো মুক্তা, মেয়েকে বিয়ে দিয়ে দাও, পাত্র তো এখানেই উপস্থিত আছে। এই যে দোকানদার হাশেম আলী, সে তো মিমিকে কবে থেকেই পছন্দ করে, এখন মিমির কুকীর্তি শুনেও সে রাজি। হাশেম আলী তাদের এলাকার মুদির দোকানদার, তার নোংরা দৃষ্টি মিমির উপর পড়েছিল। সে মিমিকে তার তৃতীয় বউ বানাতে চায়, বয়স তার 50। সে মিমির দিকে তাকিয়ে লাল দাঁতের বিশ্রী হাসি দিল। মিসেস মুক্তা আঁতকে উঠে বললেন, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে ভাবি, এমনটা করবেন না, আমি আপনাদের পায়ে পড়ি। কাজ হলো না, তাদের এক কথা হয় হাশেম আলীর সাথে বিয়ে দাও, না হয় এলাকা ছেড়ে দূর হও। সকলকে অবাক করে দিয়ে মিমি বলে উঠল, আমি রাজি, আপনারা বিয়ের আয়োজন করুন। হাশেম আলী খুশিতে গদগদ হয়ে গেল। মিসেস মুক্তা বিস্ফোরিত চোখে মেয়ের দিকে তাকান, মিমি অনুভূতি শূন্য, তার মুখে কোনো ভাবের বহিঃপ্রকাশ ঘটছে না, পরিস্থিতির কাছে সে হার মেনে নিয়েছে। পাশাপাশি বসে আছে মিমি ও হাশেম আলী, তাদের সামনে বয়স্ক কাজী, তাদের ঘিরে আছে পাড়ার লোকেরা। মিমি যে অবস্থায় ছিল তেমনই আছে, শুধু মাথায় ওড়না দিয়ে ঘুমটা দেওয়া। হাশেম আলীর কথা হলো সে দেরি করতে চায় না, সাজানো গোছানো দরকার নেই, সে বউ ঘরে তুলে নিজের মন মতো সাজাবে। মিমি পূর্বের ন্যায় অনুভূতিহীনভাবে বসে আছে, তার চোখের পলক পর্যন্ত নড়ছে না। মিসেস মুক্তার নিজেকে খুবই অসহায় লাগছে, নিজের সামনে নিজের মেয়ের সর্বনাশ হতে দেখছেন তিনি, অথচ তার করার কিছুই নেই। রিহা বিয়ে আটকানোর জন্য চেঁচামেচি শুরু করেছিল, কিছু মহিলা মিলে তাকে রুমে বন্ধ করে রেখেছে, এক নাগারে সে দরজা ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কর্ণপাত করল না। ইতিমধ্যে কাজে বিয়ের কাজ শুরু করলো, হাশেম আলীকে কবুল বলতে বললে সে কবুল বলে দিল, সে তো এই দিনটারই অপেক্ষা করছিল। দেরি করার কোনো মানেই হয় না, কাজে এবার মিমিকে কবুল বলতে বলল, মিমি চুপ করে থাকে। হাশেম আলী তার কানে কানে বলল, কি গো কবুল কও না কে, তাড়াতাড়ি কবুল কইয়া দাও, তাড়াতাড়ি তোমারে মোর ঘরে লইয়া যামু,